ফোন করার সাহায্য চেয়ে মোবাইল নিয়ে একের পর এক নম্বর থেকে ওটিপি সংগ্রহ করে টাকা তুলে নেওয়ার ঘটনা সামনে আসলো। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটার ওকরাবাড়ি এলাকায়। এক যুবক ওকরাবাড়ি বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কয়েকজন মানুষের কাছে মোবাইল নিয়ে ফোন করার জন্য, কথা বলার জন্য, আর তারপরে ওটিপি নিয়ে ব্যাংকের টাকা হাতানোর চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গেছে ওই যুবকের বাড়ি নয়ারহাট এলাকায়। প্রাথমিকভাবে অনুমান, ফোন করার কথা বলে ফোন নিয়ে একটা নম্বরে ফোন করে ছেলেটি। ওই প্রান্তে বসে থাকা ব্যক্তির কাছে নম্বর চলে যেতে কোনো উপায়ে ওটিপি পাঠানো হয়। তারপরে সেই ওটিপি ফোনে বলে দেওয়ার পরে অ্যাকাউন্ট ফাঁকা। এই পদ্ধতি অবলম্বন করেই প্রতারণার চেষ্টা করছিল যুবক বলে মনে করছে সকলেই। তবে এদের কোনো টিম আছে কিনা বা কোনোভাবে কেউ কেউ অন্য কেউ কেউ জড়িত রয়েছে কিনা তা জিজ্ঞাসাবাদ করা হবে। জমতে থাকে ভিড়। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় দিনহাটা থানার পুলিশকে। পরে পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। আজকে আমি প্রতিদিনের মতো আমাদের পার্টি অফিসে ছিলাম এবং কিছু লোক আমার সঙ্গে পার্সোনালি কথা বলার জন্য পার্টি অফিসের বাইরে একটা মানে ব্রেঞ্চের উপরে বসে কথা বলছিলাম তাদের সাথে। একটা ছেলে, হঠাৎ একটা ছেলে এসে বললো, দাদা আমার মোবাইলে ব্যালেন্স নেই, আপনার মোবাইলটা দিন তো, বাড়িতে ফোন করুন। সেই পরিপ্রেক্ষিতে আমি ওকে মোবাইলটা দিলাম, যেহেতু পঞ্চায়েত মেম্বার আমি একজন, তো ওকে দিলাম। তো প্রথমে একটা নাম্বারে কল করলো, সেই নাম্বারটা রিসিভ করলো না, বললো এটাতে হয় না। তারপরে আবার আর একটা নাম্বারে কল করলো, এবার আমি দেখলাম রিসিভ করলো, ওই নাম্বারটা রিসিভ করার পরে ও কেটে দিল। আমার তখনই মনে হলো যে কিছু একটা ব্যাপার আছে এখানে। তারপর তিন নম্বর যখন কল করলো, এবার কল করার সঙ্গে সঙ্গে দেখি ও আবার ওর মোবাইল স্ক্রিনে মানে কিছু বটনে হয়তো কাজ করছে। তো এই অবস্থায় তো আমি আবার উঠে গিয়ে দাঁড়িয়ে ওর মোবাইলের দিকে তাকাই, দেখি আমার নাম্বার ওটিপি ওর মোবাইলে দেখাচ্ছে। এই সঙ্গে সঙ্গে আমার পাশে যারা ছিল তারা মোবাইল টোবাইল কেড়ে নিল। এবার পুলিশকে ডেকে ওকে দেওয়া। এবার শুনলাম বিগত কয়েকদিন ধরে ও এরকম করে অনেকের মোবাইল নাম্বার নিয়ে, তাদের ওটিপি নাম্বার নিয়ে পয়সা নাকি হ্যাক করছে। ছেলেটার নাম কি? আজাদ হোসেন বোধহয় বলল। সেটা কি এই এলাকার লোক? যতটা সম্ভব যতটা শুনলাম নয়াহাট এলাকার লোক। আকাশ ছোঁয়া ইটের দাম, বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ। ওই ছেলে আর ওই ছেলেটা, যে ছেলেটা আপনার কাছে আছে ওই ছেলেটা আর একটা ছেলে, দুইজনে পাশাপাশি বসেছে, স্টুডেন্টের মতো হয়া, কলেজ ছেলে ছাত্রের মতো হয়া। আমাকে বললো, চাষা আমার মোবাইলটা দাও, আব্বাকে ফোন করবো। আমার সাদা মনে, আমার তো মূর্খ লোক, দিলাম মোবাইলটা। তারপরেও একটা মোবাইলের নাম্বার টিপলো, কাটলো, ফির একটা টিপলো, কাটলো, ফির একটা টিপলো, একটা নাম্বার আসলো, ফির কাটিয়ে দিল। তারপরে মোবাইলটা আমাকে দিল, নাম্বারগুলো ছিল, আমি কিন্তু তখন ডিলেট করলাম তা। তারপরে একটা নাম্বারে ফোন আসলো, তাকে ভাই রে বাবা তোর বাবার ফোন নাম্বার বোধ আছে দেখ। ও কানে দিয়ে কী বললো, এক্সচেঞ্জের নাম্বার কয়েক কাটিয়ে দিল। তা আমি তো ওই যে মোবাইল ঠিকানা ডিলেট আর কোনো ফোন নাম্বার জানি আর কিছু জানি না। তা এই পর্যন্ত ছিল। এখন আজকে দেখি আমার তো ব্যাংকে অন্য কোনো আদার্স টাকা নেই, আমরা কামলা খাটা লোক, 3,000 টাকা ঢোকে, মোদির 2,000, মমতার 2,000, তারপরে 2,000, 6,000 টাকা, আর আমার গ্যাসের 200, 200, 400 টাকা। এই 6,400 আমার অ্যাকাউন্টে ছিল 500, এই এতটুকুই টাকা, আর কিছু নাই। এখন 3 তারিখের আমার ওটিপি নাম্বারে দেখেন, মেসেজ টেসেজ দেখেন, এখানে টাকা নেই। আর আজকে আর গিয়েছে, আমি দেখলাম বাবারা কেউ মারবেন না, আমি দেখি ছেলেটাকে। 6,900 টাকা নেই আপনার অ্যাকাউন্টে? হ্যাঁ, মানে আমার ওটিপি নাম্বার আউট। কত টাকা আউট? এখন মানে 500 টাকা আছে। 500 টাকা আছে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।